नमस्कार बंधुरा, आमी रीता। तोमादेर सबाई के आमार चैनल रीता रान्नाघरे स्वागत जानाई। आज आमी तोमादेर काछे निये एसेछी एकदम आलादा धरनेर एकटी रेसिपी, जेटा होलो बाँधाकपिर पाताई मुसुर डालेर पातुड़ी। एटा गरम गरम डाल भात बा बिकेलेर नास्ता हिसाबे किन्तु खूब दुर्दान्त लागबे। এই রেসিপির জন্য আমি এখানে এক বাটি মুসুর ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, আর বাঁধাকপি থেকে এই রকম কয়েকটা গোটা পাতা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর আছে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, কয়েকটা লবঙ্গ, পরিমাণ মতো সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। প্রথমে গ্যাসে 2 বাটি জল ফুটিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির পাতাগুলো কড়াইতে দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব 3 মিনিটের জন্য। ততক্ষণ মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল। জল ছাড়া এটাকে খুব মিহি করে বেটে নেব। এদিকে পাতাগুলো ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। একটা পাত্রে বাটা মুসুর ডাল ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ভাপানো বাঁধাকপির পাতায় 2 চামচ পরিমাণ ডালের পুর দিয়ে দেব। চামচ দিয়ে পুরটা সুন্দরভাবে ছড়িয়ে নেব। এবার পাতাটা মুড়ে নেব। পাতাটা এইভাবে 4 ভাঁজ করে মুড়ে নিলাম। এবার লবঙ্গ দিয়ে ভালোভাবে গেঁথে নেব। এখানে আমি 2 লবঙ্গ দুদিকে গেঁথে নিয়েছি। দেখো বন্ধুরা, পাতুড়িটা পুরোপুরি তৈরি। তোমাদের আরও একটা পাতুড়ি বানিয়ে দেখাবো। আবারও একইভাবে ডালের পুর দিয়ে পাতাটা 4 ভাঁজ করে মুড়ে নেব। এবার লবঙ্গ দিয়ে গেঁথে নেব। এখানে আমি অনেকগুলো পাতুড়ি বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেব ময়দা ও কর্নফ্লাওয়ার, সামান্য নুন, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব জল। প্রথমে অল্প জল দিলাম, একবার মিশিয়ে নেব। আবারও একটু জল দিচ্ছি, ভালোভাবে গুলে নেব। সামান্য পাতলা করে এই ব্যাটারটা বানিয়ে নিলাম। আবারও গ্যাসে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দেব। এটা গরম হতে থাক, ততক্ষণ একটা পাতুড়ি ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলেই পাতুড়ি ছেড়ে দেব, একটা দিক হতে দেব কিছুক্ষণের জন্য। 1 মিনিট পর এটাকে উল্টে দেব। রংটা সামান্য বদলে এসেছে, 2 থেকে 3 বার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পাতুড়ি লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আবারও একটা পাতুড়ি ব্যাটারে ডুবিয়ে নিলাম। ছেড়ে দেব কড়াইতে, হতে দেব 1 মিনিট। 1 মিনিট পর উল্টে দিলাম,
এগুলো লাল করে ভাজতে কিন্তু একটু বেশিক্ষণ সময় লাগবে, কারণ গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। একইভাবে সবগুলো ভেজে নেব। এই রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। যারা মাছ অথবা মাংস খেতে চায় না তাদের কাছে এটা কিন্তু খুবই একটি প্রিয় রেসিপি হবে। তৈরি হয়ে গেল গরম গরম রেসিপি বাঁধাকপির পাতায় মুসুর ডালের পাতুরি। গরম ভাতের সাথে এক বাটি ডালের পাশাপাশি যদি এই রেসিপি থাকে তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।